হ্যালো আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হালো লুয়ে প্রেস লর্ড আমি বিশ্বাস করি আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন কারণ ওই আগের ভিডিওটা যদি না দেখে থাকেন এই ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝবেন না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আগের ভিডিওটা দেখুন এটা লিঙ্কটা এখানে দেওয়া আছে আপনারা এখানে যদি দেখেন একটা লিঙ্ক এসছে ওই লিঙ্কটা হচ্ছে আগের ভিডিওটার লিঙ্ক সো রিকোয়েস্ট করবো আপনারা আগে আগের ভিডিওটা দেখুন তারপরে এটা দেখবেন তো আগের ভিডিওতে আমরা দেখলাম যে যিশু কেন মারা গেছেন যিশুকে এই জন্য মারা গেছেন যে উনি দুর্বল যিশুকে এই জন্য মারা গেছেন যে উনি ঈশ্বরই নন যিশুকে এই জন্য মারা গেছেন যে প্রকৃতির নিয়ম যে জন্ম হবে তার মৃত্যু হতে হবে না আমরা দেখলাম যিশু মারা গেছেন কারণ উনি বরণ করতে এসছেন অনেক হাজার হাজার বছর ধরে ভাববানি করা হয়েছে যে যিশু আসবেন প্রত্যেকজন মানুষের পাপের জন্য মারা যাবেন যিশু নিজেও পৃথিবীতে থাকাকালীন অনেকবার বলেছে আমার মৃত্যুবরণ করতে হবে আমি এসেছি মৃত্যুবরণ করতে তার জন্যই যিশু মারা গেছেন তো আজকে আমরা দেখব, যিশু কি সত্যি মারা গেছেন না পুরোটা একটা কাহিনী প্রথমত আমরা দেখি যিশুকে যখন অ্যারেস্ট করেছে তখন ভোর সকাল ছিল অন্ধকার ছিল যিশুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে যিশুকে মেরেছে থাপ্পড় মেরেছে ঘুষি মেরেছে চাবুক মেরেছে লাঠি দিয়ে মাথার মধ্যে মাথার মধ্যে মেরেছে ইনসাল্ট করেছে থুথু দিয়েছে তারপরে কাটার মুকুট যিশুর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন যখন কাটার মুকুট এভাবে ঢুকে তখন এই জায়গাটা রক্ত শিরা বা চামড়া টামড়া যা আছে সবগুলি কেটে যায় পুরো রক্ত এইভাবে পড়ে তারপরে যিশুকে চোখ বেঁধেছে চোখ বেঁধে খুশি মেরেছে লাথি মেরেছে মেরে ঠাট্টা করছে এই তুই না বলে ঈশ্বরের পুত্র তুই না বলে যেহেতুদের রাজা তুই না বলে ঈশ্বর কই বলতো কে মেরেছে এবার মারে মেরে বলে এই বলতো কে মেরেছে এরমভাবে অনেকক্ষণ যিশুর উপরে অত্যাচার করে তারপরে যিশুকে চাবুক মারা হয় চাবুকটা কীরকম এরকম ধরনের এতটুকু হ্যান্ডেল এটার চারের সামনে লেদারের অনেকগুলো বেল্টের মতন লাগানো থাকে আর প্রত্যেকটা বেল্টের আগায় একদম ধারালো কিছু এরকম পয়েন্টের জিনিস থাকে যখন কি করে এটা কারোর গায়ে এইভাবে মারে ওইটা কী করে ওই ধারালো জিনিসগুলো এইভাবে আটকে যায় তারপর যখন এইভাবে টান মারে এটা পুরোটা ছিঁড়ে চলে আসে এরকমভাবে যিশুকে উন্নত বার মেরেছে যিশুকে যখন বার মেরেছে তার মানে আপনারা কল্পনা করতে পারেন যে যিশুর পিঠের প্রত্যেকটা মাংস খাপলে চলে এসছে পেটের থেকে মাংস চলে এসছে বুকের থেকে মাংস চলে এসছে পায়ের থেকে মাংস চলে এসছে তারপরেও যিশুকে আবার মেরেছে এরা তারপরে যিশুকে এই বিরাট একটা ক্রুশ নিয়ে বলেছে তুমি গলকথা যাও গলকথা একটা পাহাড়ি রাস্তা তো ওই পাহাড়ি রাস্তায় যিশু কিভাবে নিয়ে যাবে সকাল থেকে এত মার খেয়েছে এত কষ্ট পেয়েছে তা পারেনি কিছুক্ষণ গেছে তারপর পারেনি পড়ে গেছে সিমন বলে একজন মানুষ এসে যিশুকে সাহায্য করে নিয়ে গেছে তারপরে ওইখানে গিয়ে যিশুকে ক্রুশে দিল হাতে দুইটা প্যারেক পায়ে একটা প্যারেক দিয়ে ঝুলিয়ে রেখেছে ছয় ঘন্টা এরকম পজিশনে কেউ যদি ঝুলে থাকে আপনার কি মনে এসে শ্বাস নিতে পারবে ইজিলি এত কষ্টের পর আপনার কি মনে হয় একটা মানুষ বাঁচবে অনেকে বলে যে যিশুর সাইডে যারা দুজন চোর ছিল ওরা তো মরেনি ওদেরকে তো লাস্টে মারতে হয়েছে যিশু কেন মরে গেল আরে বাবা যিশুকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে এদেরকে এত কষ্ট দেওয়া হয়নি যিশুকে যিহুদেরাও মেরেছে রোমিওরাও মেরেছে তারপরে যিশু বারবার বলছে যে ও ঈশ্বরের পুত্র এর জন্য মানুষ রেগে আরও তাকে মেরেছে অন্য চোরগুলোকে এত মারেনি যার জন্য ওরা তাড়াতাড়ি মরেনি যিশু তাড়াতাড়ি মরে গেছে তাও ভাবলাম যিশু মরেনি ক্রুশে মরেনি এত মার খাওয়ার পরে বাঁচার চান্সেস কত আছে বলুন তো এখন যে মেডিকেল ফেসিলিটিগুলো আছে বড় বড় হাসপাতালে কত ফেসিলিটি ওই ফেসিলিটি যদি পেত যিশু তাও হয়তো ফাইভ থেকে টেন পারসেন্ট চান্স থাকতো হয়তো বাঁচার কিন্তু ওই সময় তো কোনো ধরনের মেডিকেল ফেসিলিটিস নেই অনেকে বলছে যে জোসেফ ওরিমথিয়ার জোসেফ কি করেছে যিশুকে তাড়াতাড়ি নামিয়েছে যিশু মরেনি মরার আগেই নামিয়ে নিয়েছে নামিয়ে তারপরে ওর সারা গায়ে অ্যান্টিসেপ্টিক লাগিয়েছে আর তারপরে গিয়ে সেবা শুশ্রূষা করে যিশু সুস্থ হয়ে গেছে আরে আমার মাথায় যদি কাটার মুকুট দেওয়া হয় যেখানে এইগুলো সবগুলো ছিঁড়ে গেছে শুধু ওইটাকে ট্রিটমেন্ট করতে এখনের হসপিটালে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় দিন লাগবে তারপরে আমি বের হয়ে ফট করে বেরিয়ে রাস্তাতে লাফালাফি করতে পারবো না আমার ওরা এক মাস রেস্ট করতে হবে যিশুর শরীরের প্রত্যেকটা পার্ট নষ্ট করে দিয়েছে আর আরমেথিয়া জোসেফ কি এমন ওষুধ লাগালো যে যিশু তিন দিনের মধ্যে উঠে রাস্তায় ঘোরাঘুরি করছে মানুষের সঙ্গে দেখা করছে প্রচার করছে এত সুস্থ হয়ে গেল কী এমন ওষুধ দিল যে যিশু তিন দিনের মধ্যে পুরা চাঙ্গা আর যদি ক্রুশে নাও মরে থাকে যিশু যেভাবে যিশুকে অত্যাচার করা হয়েছে কবরে তো মরে যাবে আর তারপরে কবরে গিয়ে জোসেফ অফ অরিমথিয়ার জোসেফ কবরে গিয়ে গিয়ে বারবার শুশ্রূষা করছে এই কবরে স্পেশাল পারমিশন নিয়ে রোমান গভর্নরের রোমান সিজারের সিল দেওয়া ছিল কবরের উপরে গার্ড দেওয়া ছিল সিল দেওয়া মানে কি স্পেশালি প্রোটেক্টেড তো গার্ডের যিশুর প্রতি এমন কী প্রেম উৎপন্ন হলো যে অরিমথিয়া জোসেফকে বলেছে আপনি যান যান ভিতরে ঢুকুন ভিতরে ঢুকেন যিশুকে শুশ্রূষা করুন সিজার যদি জানতে পারে পিলার যদি জানতে পারে গার্ড এরকম ধরনের কাজ করেছে ওর জীবনটা থাকবে ওর চাকরিটা থাকবে ওর পরিবার থাকবে তো গার্ড কেন ওকে চান্স দেবে ঢোকার জন্য কোনো যুক্তি নেই আর আর মধ্যে জোসেফেরই বা কী এমন ইয়ে ছিল যে ও কী করেছে প্ল্যান করেছে প্ল্যান করে যিশুকে মরতে দেবো না যিশুকে বাঁচাবো বাঁচিয়ে যিশুকে হঠাৎ মানুষের সামনে প্রেজেন্ট করে বলবো দেখো যিশু মরে গেছিলেন আবার উঠে গেছে একটা মিথ্যা গল্প রচনা করার পেছনে কারণ কী থাকতে পারে এই মিথ্যা গল্প রচনা করতে গিয়ে ও জিহুদিদের থেকে মার খাবে মিথ্যা গল্প রচনা করতে গিয়ে ও রোমিয়দের থেকে মার খাবে কি দরকার ভাই একটা মিথ্যা গল্প রচনা করার যাতে তার কোনো লাভ নেই ওটা শুধু ডেঞ্জার আর রিস্ক তার মানে জোসেফ আরিমথে জোসেফ কিছু করেনি গার্ড কিছু করেনি আবার অনেকে বলছে যে যিশুকে যখন ভূমিকম্প এসছে তখন কি করেছে সবাই কি করেছে এসে তাড়াতাড়ি বাকি যারা কুশে যিশুর সঙ্গে ছিল তাদের হাত হাতুড়ি দিয়ে পা ভেঙে দিয়েছে কিন্তু যিশুরটা কেন ভাঙেনি নিশ্চয় যে সেনাপতিকে পাঠিয়েছিল ওই সেনাপতি যিশুর শিষ্য ছিল ভবিষ্যতে গিয়ে তো আমরা দেখি ও যিশু শিষ্য হয় প্রথমত আমরা কোথায় দেখি ও যিশু শিষ্য হয় বাইবেলে তো নেই হ্যাঁ ভবিষ্যতে কোনো একটা সেনাপতি যিশু শিষ্য হয়েছে কিন্তু এই সেই সেনাপতি কোনো গ্যারান্টি নেই আর ধরলাম যে ওই সেনাপতিটাই হয়েছে ভবিষ্যতে যিশু শিষ্য কিন্তু ওই সময় তো আর ও যিশু শিষ্য ছিল না এখন কেন যিশুর হাত পা ভাঙা হয়নি কারণ পুরোনো নিয়মে ভাববানি করা হয়েছিল গীত সঙ্গীতা চৌত্রিশ অধ্যায় বিষ পদে লেখেছে যে আমাদের পাপের জন্য মারা যাবে তার হাড্ডি ভাঙা হবে না তারপরে যিশুকে আমরা বলেছি আগের ভিডিওতে যিশুকে সবসময় নিস্তার পর্বর মেষের সঙ্গে তুলনা করেছে আগের ভিডিওতে বলা আছে এই নিস্তার পর্বর ভেরার নিয়ম ছিল এই নিস্তার পর্বর ভেরার কোনো হাড্ডি যাতে ভাঙা না হয় এটা যাতে পারফেক্ট থাকে তো অবভিয়াসলি ঈশ্বর এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে যাতে যিশুর হাড্ডি ভাঙতে হয় নাই যিশু হাড্ডি ভাঙার আগেই মরে গেছে তো যার জন্য তার হাড্ডি ভাঙার দরকার পড়েনি যারা বলছে হাড্ডি কেন ভাঙেনি নিশ্চয় প্ল্যান ছিল হাড্ডি ভাঙার ভবিষ্যবাণী করা হয়েছে আর গীত সঙ্গীতা যখন লেখা হয়েছে যিশুর জন্মের আটশো বছর আগে আর নিস্তার পর্বর ঘটনাটা যিশুর জন্মের প্রায় তিন হাজার বছর আগে আর তারপরে বলছে যিশুকে যখন টেস্ট করেছে ও মারা গেছে কিনা কেন বুকে বললম মারেনি কেন সাইডে বললম মেরেছে বল্লমটা কেন সাইডে দিয়ে ঢুকিয়েছে ওইটার একটা মেডিকেল কারণ আছে যখন একজন মানুষ সারা দিন অনেক কষ্ট করে তার শরীর থেকে অনেক রক্ত চলে যায় তখন তার শরীরের মধ্যে ডিহাইড্রেশন দেখা দেয় ডিহাইড্রেশন মানে জল শেষ হয়ে যায় তখন কি হয় আমাদের রক্ত যে শিরাগুলো আছে ওইখান থেকে জল বেরিয়ে যায় জল বেরিয়ে কি করে হার্ট আর লাংসের চারিদিকে একটা ব্যাগের মতন তৈরি হয় ওইটা জল দিয়ে তৈরি হয় তখন ওই টাইমে যদি কেউ ছিদ্র করে তখন কী হবে জলটা আগে বের হয় আর রক্তটা আলাদা হয়ে বের হয় আর বাইবেলে লিখেছে যখন যিশুর সাইড দিয়ে বল্লম দিয়ে খোঁচা মেরেছে তখন জল আর রক্ত আলাদা হয়ে বেরিয়েছে কারণ যিশুর সকাল থেকে শুধু রক্ত বইয়ে যাচ্ছে তো যিশুর নিশ্চয় ডিহাইড্রেশন হয়েছে যার জন্য হার্টের আর লাংসের চারিদিকে এরকম ব্যাগ ফর্ম হয়েছে যখন খোঁচা দিয়েছে তখন জলটা আগে বেরিয়েছে রক্ত আলাদা বেরিয়েছে তার মানে যিশু অলরেডি মারা গেছে আর যে সেনাপতির কথা বলছেন ও কাহিনী বানিয়েছে সেনাপতির সঙ্গে তো সৈনিক একজনও ছিল ওদের দুজনের কি দরকার একটা মিথ্যা কাহিনী রটানোর জন্য নিজের চাকরি রিস্কে নেওয়া সিজার যদি জানতে পারে ওরা এত বড় একটা দুই নম্বরই কাজ করেছে সিজার ওদেরকে গলা কেটে দেবে ওদেরকেই ক্রুশে দিয়ে দেবে ওদের পরিবারকে ধ্বংস করে দেবে এমন ডেঞ্জারাস ছিল রোমিওরা এমন একটা মানুষ যার মধ্যে কোনো অলৌকিক শক্তি নেই ওকে অলৌকিক শক্তি দেখানোর জন্য একটা মিথ্যা কাহিনী রটানোর জন্য অরিমথিয়ার জোসেফ চালাকি করছে গার্ডরা চালাকি করছে সেনাপতি চালাকি করছে সৈনিক চালাকি করছে এটা কি সম্ভব কোনো যুক্তিতেই কাজ করে না আর যিশু যেভাবে অত্যাচারিত হয়েছে ওর হানড্রেড পারসেন্ট চান্স ও মরেই যাবে ক্রুষে যদি নাও মরে যায় কবরেও কেউ মরবে আর ক্রুষে তো চেক করা হয়েছিল যে ও মারা গেছে তো আজকে আমরা ভিডিওতে দেখলাম যে যিশু কি সত্যিকারে মারা গেছেন হ্যাঁ যিশু সত্যিকারে মারা গেছেন ভবিষ্যবাণী করা হয়েছিল উনি মারা যাবেন উনি নিজেও বলেছে উনি মারা যাবেন আর উনি মারা গেছেন যেটা আমরা যুক্তি সহকারে আমরা একটু আগে প্রমাণ করে দিলাম যে উনি মারা গেছেন ওনার মৃত্যুর কাহিনিটা একটা কাহিনী না এটা একটা সত্য ঘটনা আমেন ঈশ্বর আপনাদেরকে সবাইকে ভালোবাসে আপনারা বিশ্বাস করুন যিশু আপনাদের প্রত্যেকজনের পাপের জন্য মারা গেছেন এই ভিডিওটা শেয়ার করুন কারণ অনেকেই জানে না যিশু কেন মারা গেছে অনেকেই জানে না যে যিশু সত্যিকারে মারা গেছেন কি জাননি সো এতটুকুই ঈশ্বর আপনাদেরকে প্রত্যেকজনকে অনেক 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 প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন